Hi, my YouTube family. Welcome back to my channel. আজকের দিনের ব্লগে তোমাদের সকলের স্বাগত। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে বিকেল 4:30। তো আজকে আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি মালদার 31তম এক্সপো মেলাতে। তো সেখানে গিয়ে কোন কোন রাইডসে চড়ছি, কী কী খাওয়া দাওয়া করছি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে তোমরাও যদি আমাদের সাথে এই মেলা ঘুরতে চাও তাহলে তোমাদের দেখে নিতে হবে এই ভিডিওটা পুরোটা। তাহলে সঙ্গে থাকো। এই যে আমার ঘোড়া সাথী আমার বন্ধু চলে এসেছে। ব্যাপারটা হচ্ছে আমরা মেলার কাছাকাছি, কিন্তু জানি না যে মেলা আদৌ ঠিকঠাক বসেছে কিনা। আদৌ কি খুলেছে নাকি খোলেনি? বাহ, তো আমরা চলে এসেছি মেলাতে, কিন্তু মেলা আজকে এখনো বসেনি। আজকে আদৌ বসবে কিনা জানি না। চল ভেতরে ঢুকি, জিজ্ঞাসা করি আদৌ খুলবে কি খুলবে না আজকে। যদি মেলা না বসে তাহলে আমরা পার্ক টার ঘুরে চলে যাবো বাড়ি। না বসেছে, বসেনি বসেনি। কি করতে লেখাছিল বলতো? যেদিনকা বলবি। তো এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, মেলা এখনো বসেনি। মেলা 10 তারিখে আসবে। পার্কে যাবি? না, আশেপাশে কোনো জায়গা নেই পার্ক ছাড়া। আছি, আমার সুইমিং করতে ইচ্ছা করছে কিন্তু দুঃখের বিষয় জানি সুইমিং করতে জানি না। তুই জানিস এইভাবে জল জল দেখে না? এখানে আমরা ঘুরতে আসিনি। এখান দিয়ে রাস্তা আছে বেড়ানোর, এখান দিয়ে বেরিয়ে যাবো, নিয়ে পার্কে যাবো, পার্কে একটু ঘোরাফেরা করবো। মীরা ভাই কি হলো? লজ্জা লজ্জা লাগা কি আছে? হয়েছিল তবুও বলতে হয় না ওরকম। বাচ্চাদের নাগরদোলায় চড়ছিস, তুলবো তুলবো, করবি না চাস তো।
মামা তো ভাই এখন সব একসাথে ঘুরছি আমরা এই চোটে দিবে না এটাতে মনে হয় সবাই তা তো জানি না আরে ওঠ না রে ভাই তুই এরে কিরে আনবো না কিরে সামনা সামনি মুখ খুলে ভালো হতো বল আমাদের মেলা ঘোরা কমপ্লিট এও মেলা বলেছি আমি মেলা ঘোরা কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ হলো লাইক করবে শেয়ার করবে আর যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে